সেলিব্রিটি মানে তাদের কি বিতর্কে থাকতেই হবে? বিতর্কের সঙ্গে কেন সেলিব্রিটিদের একটা নিবিড় যোগাযোগ লক্ষ্য করা যায় বলুন দেখি। সেলিব্রিটি মানেই তাদেরকে খবরে আসতে হবে, কিন্তু খবরে আসতে গিয়ে তারা যা যা কাণ্ড ঘটান তাতে বিপাকে পড়তে হয় অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমকেও। পরিমণি কে মনে আছে? বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী, ভাইরাল নায়িকা তাকে বলতেই পারেন। সেই পরিমণির বিরুদ্ধে এবার মামলা দায়েরে আদালতে দ্বারস্থ হলেন ব্যবসায়ী। ঢাকায় সিনেমা করেন মানে বাংলাদেশের অভিনেত্রী পরিমণি, তিনি মাদক সেবী, এমন অভিযোগে আদালতে দ্বারস্থ ব্যবসায়ী নাসির। মামলার আবেদনে পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর, ভয় দেখানোর অভিযোগে এনেছেন তিনি। পরিমণির সঙ্গে তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি, জুনায়েদ বাগদাদি জিমিকে আসামি করা হয়েছে। 2021-এর 9 জুন রাতে রাজধানী ঢাকার অদূরে বিরুলিয়ার তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গেছিলেন জনপ্রিয় চিত্র তারকা পরিমণি এবং তার সঙ্গীরা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছিলেন বলে পরিমণি অভিযোগ তুললে তা নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরিমণি মামলা করলে ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় গত মে মাসে নাসির সহ 3 জনের বিচার শুরু হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। ঢাকার বিচারক হাকিম রাজীব হাসান ব্যবসায়ী নাজিরের জবানবন্দি নিয়েছেন 18 জুলাই, তিনি আদেশ দেবেন। বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির তখনকার সদস্য নাসির আরজিতে বলেছিলেন, তিনি ওই রাতে যখন বোট ক্লাব ছাড়ছিলেন তখন পরিমণি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ডাকেন। শুধু তাই নয়, ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন বলে অভিযোগ। বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি তার দিকে একটি সার্ভিং গ্লাসও ছুড়ে মারেন, এমনকি হাতে থাকা মোবাইলটিও লক্ষ্য করে মারেন। এতে তিনি আঘাত পান। নাসির মামলার আবেদনে অভিযোগ করেছেন যে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই পরিমণি ধর্ষণের এই অভিযোগ তুলেছেন। এখন আদালত কি রায় দেয় সেটাই দেখায়।